তখন যে লঙ্কাগুলো ছিল ওই গোটা গোটা সব সেদ্ধ হচ্ছিল, সেদ্ধ হওয়ার পরে এই অবস্থায় সেদ্ধ হয়ে এসছে। এবার এটাকে মেন প্রসেসিং করা হবে, যেটা সস তৈরি হবে এই দিয়ে। সুতরাং এটা কী কেটেছিলেন? স্যালারির যে ডালগুলো ছিল ওই স্যালারির ডালগুলোকে কুচিয়ে দেওয়া আছে, স্যালারি পাতার পুরাতন দেখাবো না, এতে ফ্রাইড তেল, কারণ ফ্রাইড তেল দেওয়া হয় এই কারণে এর ফ্লেভার এবং টেস্ট হয়। কাঁচা তেল হলে কাঁচা তেলের একটা গন্ধ থাকে। আমাদের তেলকে ফ্রাইড করে নিয়ে আলাদা করে কড়াইতে ফ্রাইড করা হয়েছে, করে নিয়ে তারপরে সেটাকে দেওয়া হবে, যার মধ্যে কাঁচা তেলের গন্ধটা নষ্ট হয়ে যায় আর একটা সুন্দর ফ্লেভার তৈরি হয়। কড়াইতে দেওয়া হচ্ছে ফ্রাইড তেল, আমাদের বাটার রাখার ছোট্ট একটা কড়াই, খুব সুন্দর। কিছু কাঁচা তেলও মিশিয়ে দেওয়া হচ্ছে, রিফাইন্ড অয়েল। আস্তে আস্তে তেল গরম হচ্ছে, ওটাকে একটু চাপন চালিয়ে দিই, গরম গরম হয়ে যাবে। আরো খানিকটা দেওয়া হলো, স্যালারি ডালগুলোকে, স্যালারি পাতার যে ডালগুলো থাকে সেগুলোকে চপিং করা হয়, রিফাইন্ড চপ হচ্ছে। স্যালারি ডালগুলোকে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে স্মেল, এর খুব সুন্দর একটা স্মেল আছে। খুন্তির সাইজটা অনেক বড়, Thank you.
হয়ে আসছে হালকা হালকা, এগুলোকে বেশি ফ্রাই করা যায় না, কারণ সবটাই স্মেলিংয়ের জন্য। বিরিয়ানি মশলাটা বার করতে হবে, হচ্ছে পুরোপুরি গরম করে একটা একটা করে আজকে সব করা হবে। চব্বিশ তারিখ বিরিয়ানি হবে মানে চাপ করছি, কিন্তু মালগুলো তো এখন রেডি করে রাখতে হবে, চব্বিশ তারিখ থেকে বিরিয়ানি চলবে। এটা আদা রসুন তো না, শুধু রসুন, শুধু রসুন কুচি, দেও রসুন কুচি, দু কন্টেনার রসুন কুচি, সঙ্গে সঙ্গে এর স্মেলিং চেঞ্জ হয়ে গেল, আগে একটা ছিল এখন পরে আবার আরও বেশি সুন্দর একটা গন্ধ আসছে। এটা এটা কি গো, এটা সামরিচ, সামরিচও যাবে ওর মধ্যে, এও ফ্লেভারের জন্য। সসে যে গন্ধ থাকে সেই গন্ধ এর মধ্যেই চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, স্যালারির সঙ্গে রসুন পড়লেই সঙ্গে সঙ্গে আর ওই তখন আরেকটা কি পাতা বলছিলে জানি, ওটা পাসলি পাতা, পাসলি পাতা, ওটা আলাদা, ও ধনে পাতা স্টাইলের দেখতে। ও অ্যাকচুয়ালি গাছটা তোমরা জানো, গাছটা কিন্তু তোমরা জানো, আমি সেটা বলে দিচ্ছি, ওটা আমাদের দেশপাড়া গায়েও হয়। আচ্ছা, এই যে গোটা ধনে হয় না, গোটা ধনেকে ছিটিয়ে দিলে যে গাছগুলো হয়, যে গাছগুলো হয় ওটাই স্যালারি। আচ্ছা, আগে স্যালারি হচ্ছে এই পাঁচ পাঁচ বিঘা, ওর স্মেল সেম। আচ্ছা, আমি নিজে আমার বাড়িতে আমি টেস্ট করেছি, মানে আমার বাড়িতে এই ভুনে ভুনে আরো ভুনে তো নিজে দেখি। তারপরে ওর মধ্যে এই মন্ডটা যাবে, সামরিচ হালকা একটু গরম করে রসুনটা ততক্ষণই নাড়তে হয় যতক্ষণ একটা এর আঠা আঠা ভাবটা থাকে, আঠা ভাবটা কেটে গেলে রসুন মোটামুটি তৈরি হয়ে যায়, ফ্রাই হয়ে যায়। এবারে মন্ডটাকে দিয়ে দেওয়া হচ্ছে, ঠান্ডা গরমের ব্যাপার তো ওই জন্য ছিটকারে থাকে, কারণ ফুটন্ত তেলে যদি এক ফোঁটা জল পরে যেমন ছেটকায়, আর এটা তো ওর মধ্যে একটু জল রয়েছে, ওই রসটার জন্যই গরম তেল গরম হয়ে গেছে প্রচণ্ড। সুন্দর একটা কালার, সুন্দর একটা স্মেল, ধীরে 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 যত নেড়ে পাকানো যাবে এ টসে পরিণত হবে। এগুলো ক্রিস্পি চিলি বেবি কর্ন, তারপর আরও অন্যান্য চিলি চিকেন, চিলি চিকেন, সেজওয়ান চিকেন, গার্লিক চিকেন, এগুলোর মধ্যে চাইনিজ এটাই স্পেশাল, মানে এটা বাইরে থেকে কিনে আনলে এই যে আমাদের শিরুদা যেভাবে তৈরি করছে এত যত্ন করে না, পিওরিটি কম থাকে, যার জন্য আমাদের নিজেদেরই এই রেস্টুরেন্টে করে নেওয়া হয়, দিয়ে তারপরে সেটা খাবার বিভিন্ন রকম প্রয়োজনের খাবারে প্রয়োজনীয় মাপে ব্যবহার করা হয়। এখন ঘন্টা দূরে ধরে